ইউটিউব বিডিওর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি শাহরিয়ার সাদিক প্রিয়ম। আমাদের আজকে আলোচনা বিষয় এসএসসি জেনারেল ম্যাথ 5.1। আচ্ছা, এই চ্যাপ্টার হচ্ছে এক চলকের সমীকরণ। আচ্ছা, এক চলকের সমীকরণ বলতে আমরা বুঝি চলক বলতে আসলে আমরা কী বুঝি? চলক বলতে আমরা ওই যে ম্যাথগুলো করি সেগুলোর প্রত্যেকটা দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড এই টাইপের বিভিন্ন কিছু মান বের করতে হয়। তো এক চলক বলতে বোঝায় এখানে এক্স একটা চলক, এক কথায় আননোন রাশি যেটা আমরা মানটা বের করতে চাই সেটা হচ্ছে চলক। তো এই এক্স ওয়াই জেডের যেটা এক চলক বলতে হচ্ছে শুধু এক্স টার্মটা, মানে এক্স এর অ্যান্সার, যে কোনো ম্যাথে এক্স ওয়াই দুটার অ্যান্সার আমরা বের করতেছি, জাস্ট একটা এক্স এর শুধু সিম্পল অ্যান্সার বের করবো, এটাকে আমরা বলতেছি এক চলকের সমীকরণ। আচ্ছা, সো এই এক চলকের সমীকরণ, আর এখানে আরেকটা জিনিস আছে চ্যাপ্টার, সমীকরণ আর অভেদ। সমীকরণ বলতে আমরা কী বুঝি আর অভেদ বলতে কী বুঝি? দুইটা মোটামুটি এক জিনিস হলেও একেবারে পুরোপুরি এক না। সমীকরণটা হচ্ছে আমার কিছু পার্টিকুলার মানের জন্য স্যাটিসফাই করবে, মানে আমি বোঝাচ্ছি যে আমি যদি লিখি 2x-1=0, এটা হচ্ছে একটা সমীকরণ লিখলাম, কারণ এই সমীকরণে এক্সের একটা মানের জন্য এখানে জিরো হইতে পারে, এছাড়া অন্য কোনো মানের জন্য এটা জিরো হইতে পারে না। যেমন এখানে আমি যদি এক্সের মান হাফ ধরি তাহলে 2×(½-1), এটা =0। আচ্ছা, কিন্তু অভেদের ব্যাপারটা আলাদা, অভেদের আমি যে মানটাই নিই না কেন সেই মানের জন্য অভেদের মানটা স্যাটিসফাই করবে। যেমন আমার অভেদ যে যতগুলো আমি ফর্মুলা জানি সেগুলো প্রত্যেকে এক একটা অভেদ, a+b² = a² + 2ab + b². তো এটা আমাকে, আমি এটাকে বলতে পারি হচ্ছে অভেদ, তার কারণ এখানে এ আর বি এর যে মানটাই আমি নেই এর মান আমি 2 নিতে পারি, বি এর মান 3 নিতে পারি। সো আমার এই পাশে ক্যালকুলেশন করে যেটা আসবে এই পাশেও ক্যালকুলেশন করে একই রেজাল্ট আসবে। সো এটা হচ্ছে অভেদ, আর সমীকরণটা হচ্ছে কোনো পার্টিকুলার মানের জন্য হয় সেটা হচ্ছে সমীকরণ। আচ্ছা, তো আমরা এখানে এক চলকের সমীকরণ আলোচনা করব। তো এক চলকের সমীকরণের ম্যাথগুলো হচ্ছে জাস্ট প্রবলেম সলভ টাইপের, যত ইজিলি ট্রিকি উপায়ে প্রবলেমগুলো সলভ করা যায়। সো আমি প্রথমে একটা প্রবলেম সলভ করে ট্রাই করি, যে এইটা কেসে z-2/z-1=2-1/z-1। আচ্ছা, এই ম্যাথটাতে যেটা দরকার এই ম্যাথটাতে বের করতে হচ্ছে সমীকরণের সমাধান সেট। আচ্ছা, সমীকরণ বুঝলাম, সমাধান বুঝলাম, সমাধান সেটটা কি? আমি যদি যে সমাধানগুলো পাচ্ছি সেগুলো অ্যান্সারগুলোকে আমি যদি সেটের মধ্যে লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটের মধ্যে যদি তার অ্যান্সারগুলো লিখি সেটাকে আমরা বলছি সমীকরণের সমাধান সেট। আচ্ছা, সো এই ম্যাথটা অ্যান্সার কত হবে? সো এই ম্যাথটা আমি, এটা বই ম্যাথ, z-2/z-1=2-1/z-1। আচ্ছা, তো আমি এটাকে প্রথমে কী করতে পারি, আমি এটাকে জাস্ট নর্মালি z-2টাকে ভেঙে দেবো, z-2কে ভেঙে আমি লিখবো z-1-1/z-1=2-1/z-1। আচ্ছা, দেন এটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করতে পারি, এটা একটা আর এটা একটা। এটা কীভাবে করতে পারি আমি? আমি যদি a-b আকারে কোনো কিছু থাকে এবং তার নিচে যদি দুটোর সাথে যদি গুণাকারে কোনো কিছু থাকে, যেমন আমি বলতে পারি a-b/c যদি এইভাবে থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি a/c-b/c, জাস্ট কারণ লসাগুটা করলে একই জিনিস আসছে। সো এখানে আমি সেটা করবো, z-1/z-1 = 2-1/z-1। আচ্ছা, z-1/z-1 এটা কেটে দিলে আমার আসা হচ্ছে 1-1/z-1=2-1/z-1। আচ্ছা, এই z-1 এদিকে গেলে থাকে কি 1=2। আচ্ছা, 1=2 কি কখনো পসিবল? 1=2 কখনো পসিবল না। সো এই যে ম্যাথটা, এই ম্যাথটা আসলে কোনো সমাধান সেট নেই, আমি যে শর্তগুলো দিচ্ছি এটা আসলে কখনোই পসিবল না। সো আমি এটা লিখবো যে 1=2 নট পসিবল, সম্ভব না। তাহলে লিখতে পারি আমি যে এই সমীকরণের সমাধান সেট ফাই, বা সমাধান সেট নেই। অ্যান্সারটা লিখবো এভাবে যে অ্যান্সার সমীকরণের সমাধান সেট, সমীকরণের সমাধান সেট ফাই। ঠিক আছে, জাস্ট আমরা এভাবে দেখলাম যে কোনো একটা ম্যাথ যদি দেওয়া থাকে সেটাকে আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ করতেছি, যে এখান থেকে আমরা প্রথমে দুটো ভাগে বিভক্ত করে নিছিলাম, যে a-c/b থাকলে, মানে এইভাবে যখন কোনো কিছু থাকে সেটাকে আমি ভাগ করে দিতে পারি, যে a/c-b/c, আর তারপরটা জাস্ট আমরা প্রুভ করতেছি যে a=2 হইলে সম্ভব না, কারণ a=2 অলওয়েজ 1, মানে 1=1 হবে, আর 1=2 তো কখনোই সম্ভব না। আচ্ছা, এরপর একটা ম্যাথ দেখি, আচ্ছা আইটেম 1/x+2+1/x+5=1/x+4+1/x+3।
আচ্ছা, সো এই ম্যাথগুলো আসলে অনেকভাবে করা যায়। অনেকভাবে করা গেলেও আমি চেষ্টা করবো সবচেয়ে যেটা শর্টেস্ট ওয়ে এবং ইজিয়েস্ট সেটাতে করার। তার কারণ কি, এখানে তুমি যদি ম্যাথগুলো এই অবস্থায় লসাও করে দাও যে এক্স ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ, তাহলেও ম্যাথটা হবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কঠিন ক্যালকুলেশন চলে আসতেছে এবং ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। সো আমরা এটাকে একটু ট্রিক কীভাবে করতে পারি, আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এক্স প্লাস টু, এরপরের রাশিটা কী হওয়া উচিত, এক্স প্লাস থ্রি। সো আমি এই এক্স প্লাস থ্রিকে এদিকে নিয়ে আসবো। আসলে আমি করব এমন, ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ। আচ্ছা, এইটা করার অন্য কোনো কারণ নাই, এটা করার একমাত্র কারণ যে যে ক্যালকুলেশনটা আসবে সেটা আমার ইজি ক্যালকুলেশন আছে, এই জন্যই। তুমি যদি চাইতা যে এইখানে লসাও করে দিবা, হ্যাঁ তাহলেও হয়তো তাহলেও হবে, কিন্তু সেক্ষেত্রে ম্যাথটা একটু কঠিন হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। আচ্ছা, সো আমি এখানে জাস্ট লসাও করে দিব, এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস ফোর। আচ্ছা, সো এক্স এক্স কাটা আর থ্রি থেকে মাইনাস টু বাদ দিলে তাকে হচ্ছে ওয়ান, ওয়ান বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ। এখন আমরা যেটা করবো সেটা আর গুণন, আর গুণনটা মনে আছে যে আর গুণন হচ্ছে এপাশ থেকে এটাকে গুণ আর এপাশ থেকে এটাকে গুণ। সো এখানে আমরা আর গুণন করবো। আচ্ছা, আর গুণ করলে কী হয়, ওয়ান দ্বারা যেহেতু গুণ সো কোনো কিছু চেঞ্জ হবে না, এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। এখন আমরা নর্মাল গুণ করবো, নর্মাল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স, আমি একবারে করে ফেলতেছি ফাইভ এক্স, দেন হচ্ছে এ প্লাস করলে ফোর এক্স হয়, নাইন এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। ঠিক আছে, আচ্ছা দেন আমরা কী করবো, দেন জাস্ট আমি এটাকে এই পাশে নিয়ে আসবো, সবগুলোকে যতগুলো চলকের যতগুলো মান আছে আমি সবগুলো চলকের চলক রাশিগুলো যে সহগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো, আর শুধু যেগুলো চলক ছাড়া যেগুলো শুধু কনস্ট্যান্ট মান সেগুলোকে এক পাশে নিয়ে যাবো। মানে আমি এমন করবো যে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স, চলকের এই পাশে যে চলকগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো, সো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস ফোরটিন, সরি সিক্স মাইনাস টোয়েন্টি। আচ্ছা, দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটা আর নাইন এক্স মাইনাস ফাইভ এক্স করলে হচ্ছে ফোর এক্স, ফোর ফোর এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটিন বা এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটিন বাই ফোর। ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটিন বাই ফোর। ওকে, আচ্ছা জাস্ট এটা আসলে কোনো কিছুই করি না, আমি জাস্ট সমস্ত যে চলকের রাশিগুলো ছিল সেগুলোকে একপাশে নিয়ে আসছি, দেন লসাও করছি, লসাও করার পরে আমি চলকগুলোকে একদিকে আর তার যে কনস্ট্যান্টগুলো ছিল সেগুলো একদিকে নিয়ে এক্সের মানটা বের করছি। যদি বলে সমাধান তাহলে শুধু এইটাই অ্যান্সার হবে, আর যদি বলে সমাধান সেট তাহলে আমি এই অ্যান্সারটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, সমাধান সেট মাইনাস ফোরটিন বাই ফোর। আচ্ছা, আমরা এরপরের ম্যাথটা যাই। আচ্ছা, এইটা এটাতে কি ছিল, টু টি, টু টি মাইনাস সিক্স বাই নাইন প্লাস ফিফটিন মাইনাস টু টি বাই ফিফটিন মাইনাস ফাইভ টি ইকুয়াল টু ফোর টি মাইনাস ফিফটিন বাই এইটিন। আচ্ছা, সো এইটাই কী করা যায়, এইটাকেও যদি তুমি এই পাশ থেকে লসাও করো তাহলেও হবে, কিন্তু আমরা চেষ্টা করবো যে কমন ফর্ম্যাট। এখন তোমার প্রশ্ন হতে হবে ভাই কমন ফর্ম্যাটটা বুঝবো কীভাবে, কমন ফর্ম্যাটটা আসলে বুঝতে হবে যে এখানে দেখো নাইন আছে নিচে একটা জাস্ট নর্মাল কনস্ট্যান্ট, সো এই পাশে যেহেতু নিচে একটা মানে চলক আছে, সো আমি এটাকে ট্রাই করবো যে এদিকে চলক না রেখে আমি লসাও করার ট্রাই করবো জাস্ট নর্মাল কনস্ট্যান্টের সাথে। সো আমি বলতে পারি যে আমি এদিকে নিয়ে আসবো টু টি মাইনাস সিক্স বাই নাইন, আমার কাজের সুবিধার জন্য আমি এই কনস্ট্যান্টটা নিচের যে হরে যে কনস্ট্যান্টটা আছে সেটাকে এদিকে নিয়ে আসবো, সো মাইনাস ফোর টি মাইনাস ফিফটিন বাই এইটিন, জাস্ট আমি এটাকে এদিকে নিয়ে আসছি। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস ফিফটিন মাইনাস টু টি বাই ফিফটিন মাইনাস ফাইভ টি। আচ্ছা, সো এখন আমি কী করবো, জাস্ট এখন লসাগু আগের মতোই,
আগের মতো লসাগু 18 লসাগু, এখানে হচ্ছে 2 × 240 মাইনাস 12 মাইনাস 40 মাইনাস মাইনাস মানে প্লাস 15 ইকুয়াল টু মাইনাস, আমি এ পাশে কোনো চেঞ্জ করবো না, মাইনাস 15 মাইনাস 2t 15 মাইনাস 5t। আচ্ছা তো এখানে 40 মাইনাস 40 কাটা যাচ্ছে, আর মাইনাস 12 প্লাস 15 সমান আমি জানি 3 বাই 18 ইকুয়াল টু মাইনাস 15 প্লাস 2t বাই হচ্ছে 15 মাইনাস 5t। আচ্ছা 15 মাইনাস 5t, সো আমি এখন এটা কী করতে পারি, আমি এটাকে লিখতে পারি 3/18 আমি লিখতে পারি 1/6 ইকুয়াল টু মাইনাস 15 প্লাস 2t বাই 15 মাইনাস 5t। সো তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট এখানে আমি আর্গুমেন্ট করব, আমি এ পাশে লিখতেছি। আচ্ছা আর্গুমেন্ট করলে কী হবে, মাইনাস 19 প্লাস 12t ইকুয়াল টু 15 মাইনাস 5t। ঠিক আছে, জাস্ট আমি 6 দ্বারা এটাকে আর্গুমেন্ট করছি আর এদিকে 1 দ্বারা। আচ্ছা সো আমি এইটাকে যেটা করবো এখন আমি সবগুলোকে একদিকে নিয়ে যাবো, সো 12t প্লাস 5t ইকুয়াল টু 15 প্লাস 90 সো 70t বাই 105। আচ্ছা এটা ক্যালকুলেটার কত আসে, 105 ডিভাইডেড 17 আচ্ছা এইখানে রাখলেও চলবে, ঠিক আছে 105/17 শুধু এটা রাখলেও চলবে। আচ্ছা আচ্ছা আমরা এবার নেক্সট ম্যাথটা দেখব, আচ্ছা আমাদের নেক্সট ম্যাথ এইটা। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা একটা ম্যাথ আছে যে এক্স প্লাস 2b² আচ্ছা এ পাশ থেকে লিখে শুরু করি কারণ পরে আমাদের এক্স প্লাস 2b² প্লাস 6² বাই এ প্লাস বি প্লাস এক্স প্লাস 2c² প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এক্স প্লাস 2a² প্লাস b² বাই সি প্লাস এ ইকুয়াল টু 0। আচ্ছা এই ম্যাথটাতে কী করা যাইতে পারে, এই ম্যাথটাতে আমি ট্রাই করবো যে যে মানগুলো আছে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ, সো আমি এটাতে যেটা করবো যে আমি এগুলোকে জন্য একটা এক্সট্রা টার্ম নিয়ে আসবো। আচ্ছা এক্সট্রা কী টার্ম নিয়ে আসবো, এটা কেনই বা নিয়ে আসবো, নিয়ে আসবো এই জন্য কারণ আমার কাজের সুবিধার জন্য আমি এই অবস্থায় লসাগু করলে দেখা যাচ্ছে টার্মটা অনেক একটা বড় টার্ম আসবে এবং সেটা ক্যালকুলেশন করতে আমার সমস্যা হবে। সো আমি এই জন্য যেটা করবো সেটা আমি এ প্লাস বি একটা বিপরীত রাশি, এ মাইনাস বি, বি প্লাস সি এর বিপরীত রাশি বি মাইনাস সি, আর সি প্লাস এর বিপরীত রাশি সি মাইনাস এ, এটা এখানে যোগ করবো। আচ্ছা যোগ করলে ক্যান্সার পরিবর্তন, সবগুলো যদি যোগ করি তাহলে এখানে প্লাস, সবগুলো যদি প্লাস হয় সো সব মিলায় জিরোই আসবে। সো এটা যোগ করলেও আমার কোনো প্রবলেম হবে না, এই ইকুয়েশনের এই পাশেও জিরো থাকতেছে, সো আমার এটা আমি যোগ করতেই পারি। সো আমি লিখবো এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি প্লাস এক্স প্লাস 2c² প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি মাইনাস সি, দেন এক্স প্লাস 2a² প্লাস b² বাই সি প্লাস এ প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0। আচ্ছা এখন আমি এখানে লসাগু করবো, এখন লসাগু করে কী করবো, লসাগু, সো লসাগু করলে এটা আসে এ প্লাস বি এক্স প্লাস 2b² প্লাস সি স্কোয়ার প্লাস এখান থেকে শুরু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমার এখানে যদি লসাগু করি তখন এ প্লাস, এই লসাগু ফরম্যাটটা এমন আসে
যে লসাগু করলে উপরে থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো আমি এটাকে করলে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো আমি এখানে ডিরেক্ট লিখছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে আচ্ছা, সেমভাবে আমি বলতে পারি যে এটার জন্য আসবে এক্স প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সো বি প্লাস সি, এবং এটার জন্য বলা যায় এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সো সি প্লাস এ ইকুয়াল টু জিরো। আচ্ছা, সো এক্স প্লাস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো আমার এখান থেকে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার যদি আমি যদি মানে বিয়োগ করে ফেলি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি। সেমভাবে এটার জন্য সেম আসবে, কারণ আমার এখানে শুধু মাইনাস সি স্কোয়ারটা বিয়োগ হবে, সো এখানে আসবে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেন বি প্লাস সি নিচে প্লাস এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই সি প্লাস এ। আচ্ছা, এখন এই যে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জিনিসটা সবার মধ্যেই কমন আছে, সো যদি কোনো কমন থাকে তাহলে আমরা আগেই শিখছিলাম যদি কমন যদি কোনো কিছু থাকে সকল রাশির মধ্যে তাহলে সেটাকে আমরা কী করতে পারি, আমরা বাইরে নিয়ে আসতে পারি যে কমন নিব, সো আমি এখানেও সেটা করব। এখানে আমি সবগুলোই কমন নিতে পারি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কমন নিলে আমার যেটা আসবে ওয়ান বাই এ প্লাস বি প্লাস ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস এ, আচ্ছা ইকুয়াল টু জিরো। এখন দুইটা রাশি যদি গুণাকারে জিরো হয় তাহলে হয় তাদের এইটা জিরো হবে বা এইটা জিরো হবে, এখন এইটা তো আমার জিরো করার কোনো দরকার নেই কারণ এখানে এক্স যেহেতু চলক নাই, সো আমি বলবো যে এটা নট ইকুয়াল টু জিরো, সো আমি লিখবো যে এই যে রাশিটা আছে এটা ইকুয়াল লিখবো নট ইকুয়াল টু জিরো, সো আমি ওয়ান বাই এ প্লাস বি প্লাস ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস এ নট ইকুয়াল টু জিরো, কারণ এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে যেহেতু আমি বলছি চলকের সমীকরণ, সো আমি চলক এক্সের অ্যান্সারটা বের করবো, সো এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো হবে আর এক্স ইকুয়াল টু কী হবে এটা একটা লিখি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো, সো এক্স ইকুয়াল টু মাইনাস দিয়ে তুমি সবগুলো কমন নিতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে ম্যাথে যেটা করব আচ্ছা এরপরে ম্যাথে আছে যে এই ম্যাথটা এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, আমরা প্রথমে যে ম্যাথগুলো করছিলাম সেই ম্যাথে একটা টার্ম ছিল যেরকম ছিল এ মাইনাস বি বাই সি থাকলে আমি সেটাকে দুটোর মধ্যে আলাদা করে ভাগ করেছিলাম এ মাইনাস এ বাই সি মাইনাস বি মাইনাস সি, সো এইখানে আমরা সেই কাজটাই করব। এখানে কীভাবে করব সেই কাজটা, এখানে আমরা লিখব এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস এক্স, এখানে মাইনাস তো কমন যায় মাইনাস থ্রি আমি যদি কমন নিয়ে নিই তাহলে আসে হচ্ছে এ প্লাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, সো এটা যদি আমি লিখতে পারি এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ প্লাস, সো এটাকে যদি আমি দুই ভাগে বিভক্ত করে দিই তাহলে আসবে এক্স বাই এ প্লাস বি মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, তাহলে আসে হচ্ছে শুধু মাইনাস থ্রি। বোঝা গেছে কীভাবে আসে এটা, এটা আসে হচ্ছে আমি যদি বিভক্ত করে দিই তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি বাই হচ্ছে এ প্লাস বি, সো এ প্লাস এ বি আর এ প্লাস বি তো কাটা দেবে এই তো। আচ্ছা, সো মাইনাস থ্রি, এখন এই মাইনাস থ্রিটাকে আমি কী করবো, মাইনাস থ্রিকে আমি প্রত্যেকের সাথে মাইনাস ওয়ান করে দিয়ে দেবো, সো মাইনাস থ্রিকে আমি লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, যোগ করলে তো মাইনাস থ্রি আসবে, সো এটা আমরা করবো আমার এক্স মাইনাস
এ বাই বি মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস বি বাই এ মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এ প্লাস বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো কী হবে, আমি লসাগু এখানে করতেছি এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি প্লাস এক্স বাই বি মাইনাস এ বাই এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি। সো আগের ম্যাথের মতো এখানে চলে আসছে, দেখো যে সবগুলো উপরে সবগুলো একই জিনিস আছে, এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে আমি কী করতে পারি এগুলোকে কমন নিতে পারি। সো আমি এখানে লিখব এক্স মাইনাস এ মাইনাস বি যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে আসে হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আচ্ছা এই টার্মটা তো আমার দরকার নেই কারণ এটা হচ্ছে এক্স এর মাঝে নেই, সো আমি লিখব যে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো। তাহলে কে জিরো, তাহলে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, সো এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আরেকটা ম্যাথ, এটা হচ্ছে এ বাই এক্স মাইনাস এ এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা এই ম্যাথটাতে কী করা যেতে পারে, এই ম্যাথটা তো আমরা সেমভাবে এ আর বিকে আলাদা করে দিব, সো আমি এর পরের লাইনটা লিখবো হচ্ছে এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা তারপরে কী করবো, তারপরে আমি এই এ আর এ হরে লবে একই রকম জিনিস আছে, সো আমি চেষ্টা করবো যে লবগুলোকে একদিকে নিয়ে আসতে, একই রকম লব যেগুলো আছে সেগুলোকে একদিকে। আচ্ছা তাহলে এইটাকে দেবো এদিকে আর এই বি এর লব লবটাকে দেবো এদিকে, তাহলে আমি লিখতে পারি এ বাই এক্স মাইনাস এ মাইনাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। আচ্ছা সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগুটা করতে হবে, আমি লসাগুটা করে ফেলবো, লসাগু করার পরে ইকুয়াল টু এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বি, সো বি ইন টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, আর এই পাশে আসবো হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। আচ্ছা এরপর যেটা করতে হবে যে আগের মতোই লসাগুটা করবো, লসাগু করার পরে আমার জাস্ট এক্স এর যে ভ্যালুটা আসবে দেখা যাচ্ছে আমার উপরে গুণ করার পরে শুধু এ বি আসবে, কারণ এই পাশে এ এক্স মাইনাস এ স্কোয়ার আর এই পাশে মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার কেটে যায়, সো আমার এখানে আসা হচ্ছে মাইনাস এ বি আর এ পাশে আসছে হচ্ছে শুধু এ বি। হ্যাঁ এ পাশে থাকবে হচ্ছে শুধু এ বি আর নিচে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে এক্স মাইনাস বি আর এদিকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, যেহেতু এটা দুজনের মধ্যে কমন আছে সো এটা আর গুণ করে চলে যাবে আর এ বিও চলে যাবে, সো আমার লাস্ট স্টেপটা আসবে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস বি, তার কারণ এটা তো এ পাশে গেলে কেটে যাবে আর এটা নিচে আসলে এ বি নিচে আসলে কেটে যাবে, সো আমি বলতে পারি মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ, সো এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। আচ্ছা সো এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই টু, তো আমাদের বলা যায় এই ম্যাথটাই ছিল হচ্ছে 5.1 এর যে সমীকরণ জাতীয় ম্যাথগুলো আছে সেগুলোর মাঝে বলা যায় যে কঠিন ম্যাথগুলোর মধ্যে এগুলোই আর এগুলো সবচেয়ে বেশি বোর্ডে আসে। আর এখানে আমরা কী করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি করছি হচ্ছে প্রথমে ছিল এ প্লাস বাই এক্স মাইনাস এ আর প্লাস বি বাই এক্স মাইনাস বি আর ওই পাশে ছিল এ প্লাস বি এর যে টার্মটা, সো আমি প্রথমে এটা করছি যে ওই যে এ মাইনাস সি বাই বি যে থাকলে যেটা করতাম যে এ মাইনাস সি বাই বি থাকলে আমি দুটা বিভক্ত করে দিতাম, সো এখানেও সেটাই করছি যে দুইটা পার্টে আলাদা বিভক্ত করছি, দেন করছি এখানে হচ্ছে লসাগু এই লাইনটাতে লসাগু করছি, দেন লসাগু করার পরে আমি জাস্ট গুণ করছি, গুণ করলে যেটা আসে গুণ করলে আসে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি আর মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার,
সো এই গুণ করার পরে জাস্ট পুরোটা কেটে গেছে, শুধু এবিটা ছিল। সো এপাশে এবি ছিল আর এভাবে পুরোটা এবি এবি কেটে দিচ্ছি এখানে, যে তারপরে হচ্ছে মাইনাস এক্স প্লাস বি, জাস্ট আর গুণন করছি এখানে, দেন এক্স, এটা হচ্ছে অ্যান্সার। সো 5.1 এ আজকে এ পর্যন্তই, আর নেক্সট ক্লাসে 5.2 এর যে আরও কিছু সমীকরণ ম্যাথ আছে সেগুলো সমাধান করবো।